আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যাবাদা اما বাদ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিশ্চয়ই আপনারা ভিডিওর হেডিং লক্ষ্য করেছেন আমি কেন Hanafi আসলে কয়েকদিন আগে একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন শেখ আপনি তো দীর্ঘ 22 বছর যাবত সহি বুখারীর درس দিয়ে আসছেন শুনেছে আপনি আরবি টু আরবি ও সাহি বুখারির দারজ দিয়েছেন তাহলে আপনার কোরআন ও হাদিসের কম নয় এত সত্ত্বেও আপনি কেন কেন অনুসরণ করে চলেন আপনি বলেন আমি হানাফি শুধু দর্শক প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তাই আজ এ ভিডিওর মধ্যে এ প্রশ্নের জবাব দেয়া হবে আমি কেন হানাফি প্রথমে বলে রাখি এক শ্রেণীর মানুষ আছে যারা কবরে সাজদা করে চাদর ও ফুল চড়ায় উরুস করে এক কথায় তারা হলো মাজার পূজারি। অথচ মাজহাব তাদের সব কিছু সাপোর্ট করে না তবুও তারা বলে আমরা হানাফি মনে রাখবেন আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি কিন্তু সেই হানাফি নই এক শ্রেণীর মানুষ এমনও আছে যারা আল্লাহ জিকিরের নামে লাফালাফি করি কত রকমের স্টাইলে তারা জিকের আবিষ্কার করেছে তাদের রকমারি জিকির দিকে একজন সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি অবশ্যই এ কথা বলবে যে এসব শরিয়াতের কিছু নয় মাঝাবো এসব কিছু সাপোর্ট করে না এত সত্ত্বেও তারা বলে আমরা হানাফি মনে রাখবেন আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি কিন্তু সেই হানাফি নই আবার এক শ্রেণীর মানুষ এমনও আছে যারা পীর অলিদেরকে মানার ক্ষেত্রে বেশ শিকার তারা মনে করেন পীরেরা নাকি আলিমুল গায়েব গায়েব জানেন পীরেরা হাজির নাজির সর্বদ্রষ্টা পীরেরা আলিমিজাত সুদূর অন্তর্জামি এ ধরনের কত কিছু শিরকি আকিদা পীর সম্পর্কে তারা পোষণ করে অথচ হানাফি মাঝাব এসব কিছু সাপোর্ট করে না এত সত্ত্বেও তারা বলে আমরা হানাফি আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি কিন্তু সেই হানাফি নই আমি আল্লাহর অলিদেরকে ভালোবাসি তাদের হাতে বয়াত হওয়াকে ভালো বলে মনে করি আমি সুন্দর তরিকায় কবর শিয়ারাত করি আমি নবীওয়ালা তরিকায় জি কের আজগার করি এক কথায় বলতে পারি আমি দেওবন্দি আদর্শের একজন হানাফি যাদের সম্পর্কে নাসির উদ্দিন আলবানি সিফাতু নবি কিতাবে খণ্ড নম্বর দুই নম্বর ছশো সতেরোই লিখেছেনুম আক্ত ভারতবর্ষের এই শ্রেণীর হানাফিরা জামানার মানুষদের মধ্যে ইলমের দিক দিয়ে এক নম্বরে এবং সুন্নতের উপর আমল করার ক্ষেত্রে তারা সবার চেয়ে গিয়ে আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি এই সকল হানাফিদের অন্যতম আলহামদুলিল্লাহ দর্শক ভাই বোনেরা এবার আমরা মূল আলোচনা শুরু করি আমি কেন হানাফি আমি কেন মাজহাব মেনে চলি অথচ আমার সামনে রয়েছে কোরআন হাদিস এর সার ও সংক্ষিপ্ত জবাব এই যে কোরআন ও হাদিস হচ্ছে ব্যাখ্যা সাপেক্ষ এলাহি সংবিধান আবার বলছি কোরআন ও হাদিস হচ্ছে ব্যাখ্যা সাপেক্ষ এলাহি সংবিধান অর্থাৎ কোরআন ও হাদিস আল্লাহ তালার এমন বিধান যার সঠিক ব্যাখ্যা জেনে আমল করা উচিত সঠিক ব্যাখ্যা না জেনে যার উপর আমল করা বিপজ্জনক এবং দুষ্কর সেই কোরআন ও হাদিসের সালফে সালেহীন থেকে বর্ণিত ব্যাখ্যার নাম হলো মাজহাব আর মজহাবের ইমামগণ হলেন সেই কোরআন ও হাদিসের ব্যাখ্যা কারক যেহেতু আমি কোরআন ও হাদিসের উপর আমল করতে চাই তাই কোরআন হাদিসের যে ব্যাখ্যা সালেহীন থেকে মাঝাব রূপে আমার কাছে পৌঁছেছে আমি সেই মাজহাব নামক ব্যাখ্যাটি অনুসরণ করতে বাধ্য যারা লা লামাঝাবি অর্থাৎ বলেন আমরা কোনো মাঝহ মানি না তারা সালাফে সালেহিনের ব্যাখ্যা থেকে মাহরুম তারা কোরআন আদিসের উপর আমল করেন কিন্তু নিজের মন গড়া ব্যাখ্যা অনুযায়ী এজন্য নিয়ে দায়িত্ব বলছি সম্প্রদায়ের মানুষেরা শত শত নয় হাজার হাজার এমন আমল ও এমন আকিদা আবিষ্কার করে ফেলেছেন যা চোদ্দশো বছরের সালাফে সালেহীনের সাথে মিল খায় না এটা তাদের মস্ত বড় পদস্খলন এবং মাঝহা পরিত্যাগের পরিণাম এই পদস্খলন ও পরিণাম থেকে বাঁচার জন্যই আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি মজহাব মেনে চলি সুদি দর্শক আমি বলেছি কোরআন হাদিস হচ্ছে ব্যাখ্যা সাপেক্ষ এলাহি সংবিধান এ কথাটি এজন্যই বলেছি যে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের একাংশ এমন আছে যার উপর আমল করতে গেলে কোনো ব্যাখ্যা জানার প্রয়োজন হয় না তবে একাংশ এমনও আছে যার উপর আমল করতে গেলে আমরা মৌলিকভাবে তিন রকম জটিলতার সম্মুখীন হই সেই জটিলতার সুষ্ঠু সমাধান রাখা আছে মাঝহাবের মধ্যে এজন্যই আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি মেনে চলি ওই তিন রকম জটিলতা কি নম্বর এক কখনো এমন হয় কোরআন এবং হাদিসের কথা বাহ্যিকভাবে হয় পরস্পর বিরোধী আমি বলেছি বাহ্যিকভাবে বাহ্যিকভাবে কথাটি এজন্যই বলেছি প্রকৃতপক্ষে কোরআন ও হাদিসের মধ্যে পরস্পর বিরোধী কথা থাকতে পারে না কিন্তু আমাদের জ্ঞান স্বল্পতার কারণে আমাদের দুর্বলতার কারণে আমরা মনে করি কোরআন একরকম বলছে হাদিস আর একরকম বলছে এ হাদিস একরকম বলছে অন্য হাদিস অন্য রকম বলছে কোরআনের বলছে আর এক অন্যরকম বলছে এই যে বাহ্যিকভাবে পরস্পর বিরোধী বয়ানের জটিলতা এর সুষ্ঠু সমাধান রাখা আছে মাঝহের মধ্যে এই জন্যই আমি মাঝহাব মেনে চলি নম্বর দুই কোরআন ও হাদিস মানার ক্ষেত্রে দ্বিতীয় জটিলতা হলো কখনো এমন হয় কোরআনের আয়াতে কিংবা হাদিসের নাবাবির মধ্যে এমন কোনো শব্দ ব্যবহৃত হয়েছে যে শব্দটি দ্ব্যর্থবোধক অর্থাৎ তার দুই রকম অর্থ আছে আর উভয় রকম অর্থের ফিফটি ফিফটি সম্ভাবনা আছে যেটাকে আরবিতে বলা হয় লাভজে মুশারাক এক্ষেত্রে আমি কোন অর্থটা নেব আর কোনটা ছেড়ে দেব অনুরূপভাবে কখনো এমন হয় এমন শব্দ আয়াতে কিংবা হাদিসে ব্যবহৃত হয়েছে যে শব্দের শাব্দিক অর্থ কিছু আর রূপক অর্থ কিছু যেটাকে আমাদের আরবি পরিভাষায় বলা হয় হাকিকাত ও মাজাজ হাকিকি অর্থ কিছু মাজাজি অর্থ কিছু আমি কোন অর্থটা নেব আর কোন অর্থটা ছেড়ে দেব এ জটিলতার সুষ্ঠু সমাধান রাখা আছে মাঝাবের মধ্যে এজন্যই আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি মাঝহাব মেনে থাকি নম্বর তিন কোরআন ও হাদিস মানার ক্ষেত্রে তৃতীয় জটিলতা আমরা যখন কোনো মশলার সমাধান চাই দেখি সেই মশলা হুবহু সেইভাবে কোরআন ও হাদিসে আমরা পাই না আমরা পাই না আমাদের জ্ঞান স্বল্পতার কারণে কিন্তু ইমাম মুস্তাহিদগণ বহুকাল আগে সে মাসালাগুলি মোহাম্মদ নাসির মেনে থাকি অঙ্গ প্রতিস্থাপন করা যাবে কি রোজা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া যাইজ না না যাইজ ফোন মারফত বিয়ে করলে বিয়ে হবে না হবে না একজনের শরীরের রক্ত অপরের শরীরে পুশ করা যাবে কি এ ধরনের শত শত নয় হাজার হাজার মাস আলা আমরা কোরআন হাদিসে সরাসরি পাই না অথচ মাঝহী এসব কিছুর সুষ্ঠু সমাধান রাখা আছে ইমাম মুস্তাহিদ গণের বরকত আল্লাহ তালা উম্মতের পক্ষ থেকে এ সমস্ত মুস্তাহিদ ইমামগণকে যা যায় দান করুন যদি মাঝহাবি সমস্ত মাসলার সমাধান না রাখা থাকতো আজ আমরা সেগুলি সমাধান করতে পারতাম না এজন্যই আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি মাজহাব মেনে থাকি শেষ কথা হানাফি সাফিরি মালিকী ও হাম্বলি এই চার মাঝাবের মধ্য থেকে সম্ভব হলে আপনি যে কোনো একটি মজাব অনুসরণ করতে পারেন কেননা প্রত্যেকটি মাঝাব কোরআন ও হাদিসের ব্যাখ্যা এবং প্রত্যেকটি মাঝাবের ইমাম মুস্তাহিদ কোরআন ও হাদিসের ব্যাখ্যা কারক তবে অনুসৃত এই চার ইমামের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হলেন ইমামে আজম এবং আবি ইমাম হচ্ছে খুবই সূক্ষ্ম দলিল নির্ভর সুবিন্ন বিস্তৃত হানাফি মহাবের শত শত আলা আমি মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন ও হাদিসের সাথে মিলিয়ে দেখে এ কথা বলছি এজন্যই আমি হানাফি অতএব আপনারা বলতে পারেন আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি বাই চয়েজ হানাফি আলহামদুলিল্লাহ রব্বানা মিন্না তকনা ইন্নাকান্ত সামিউল আলিম অতব আলাইনা ইন্নাকান্ত তবাবুর রহিম ওসাল ন করিম